এই অভিষেক এই যে ভাউতাবাজ মিথ্যাবাদী এগা এরকম পয়সা দিয়ে মনে রায় লিখিয়ে নিয়েছে এই অভিষেক আর এই মুখ্যমন্ত্রী এরা আদালতকে কোনো সম্মান করে না এটা অ্যাকচুয়ালি গণতন্ত্র ধ্বংসের এটা শেষ পর্যায়ে এসে গেছে যখন লোক আদালতকেও মানবে না আমাদের এখনো পর্যন্ত লোক আদালতের উপরে ভরসা আছে লোক বলে কোর্টে যাবো দেখে নেবো তার মানে কোথাও তার একটা বিশ্বাস আছে তাহলে মুখ্যমন্ত্রী অভিষেক সেইটাকেও ধ্বংস করে দিচ্ছে যে আমরা আদালতকেও মানব না সম্মান করব না এটা গণতন্ত্র ধ্বংস হওয়ার একেবারে শেষ পর্যায়ে এসে গেছে না হলে উচ্চ আদালতে যাওয়ার জন্য আপনার দরজা খোলা আছে কিন্তু আদালতের অবমাননা জাজ সাহেবের রায়ের বিরুদ্ধাচরণ করা প্রকাশ্যে যে বিজেপির বুথ স্তরের থেকে জেলা স্তরের রাজ্য স্তরের সব লোকের আপনি বাড়ি ঘেরাও করে নেবেন এলাকায় এলাকায় দাঙ্গা লাগাতে যাচ্ছেন বিজেপির নেতা এই সমাজেই থাকে তো তাহলে সে রাজনীতি করার অধিকার রাখে তার বাড়ি ঘিরে আপনার এই লম্পটগুলো যখন গিয়ে বাদ্রামু করবে তারও সমর্থকরা এসে সেখানে সংঘাত করবে লড়াই করবে তো আপনি কী দেখাতে চান যে বিজেপির সঙ্গে আপনার প্রচুর লড়াই আছে কি হয় না এই মানুষকে বোকা বানানো চিটিংবাজির কারবার এটা মানুষ এই চিটিংবাজদের থেকে সাবধান এটা আপনার প্রথমে বলুন অভিষেককে কি আপনারা কোনো নেতা মনে করেন অভিষেককে কি কোনো ভদ্রলোক মনে করেন না অভিষেককে কোনো পলিটিশিয়ান মনে করে না ও বিশ্বাসযোগ্য এয়ারপোর্টের বউ সোনা হাতিন ধরা পড়ে গেলে এখান থেকে ফোন যায় দিল্লিতে ছেড়ে দেওয়া হয় সোনা কারবারি স্মাগলিংয়ের কাজে জড়িত অভিষেক ডিয়ার লটারি 29খানা টিকিট ওর নামে 1 কোটি টাকার ফেঁসে যায় এ ভাগ্য কোথা থেকে লিখিয়ে এনেছেন এইটা কি ওই আরএসএসের দপ্তর থেকে লিখিয়ে এনেছেন আর ইডি এইসব গল্প শুনে মেনে নেবে 30 বার 29 বার কারো লটারি লাগতে পারে এটা পুরো রাজ্য জানে বালি পাথর গরু যেখানকার যা তোলাবাজি আছে সব টাকার হেডকোয়ার্টার জমা হয় অভিষেকের দপ্তরে এটা সবাই জানে মানে অনুব্রত ড্রাইভারের কাছ থেকেও 100 কোটি টাকার সম্পত্তি পাওয়া যায় তাহলে মালিকের কাছ থেকে অনুব্রতর কাছ থেকে কত 1000 কোটি টাকার সম্পত্তি পাওয়া যাবে আর যদি এই পার্থ চ্যাটার্জি থেকে আরম্ভ করে সবাই চুরি করছে মুখ্যমন্ত্রীকে ভাগ না দিয়ে তারা এতদিন মুখ্যমন্ত্রীর কাছে কী করে থাকছে মুখ্যমন্ত্রী পাতার পাতার খবর রাখেন মুখ্যমন্ত্রী একটা জেলার একটা বুথের কর্মীরও নাম বলে দিতে পারেন এর থেকে বড় পলিটিশিয়ান নেই তাহলে মুখ্যমন্ত্রী সারাদিন পাশে যারা ঘুরে বেড়াচ্ছে ক্যাবিনেট মিনিস্টার দীর্ঘদিনের বন্ধু তারা কোথায় কী ঘাপলা করছে মুখ্যমন্ত্রীর কানে কি পৌঁছচ্ছে না অতএব এই অভিষেক এই যে ভাউতাবাজ মিথ্যাবাদী এই যে বলেছে শান্তিপূর্ণ ভোট হবে কেউ ক্যাপচার করলে আমরা তার কঠোর ব্যবস্থা নেব হবে না আসলে গতবারে ব্যাপক নমিনেশন করতে দেয়নি গুন্ডাগার্দি করেছে বদনাম হয়েছিল এবং তার প্রতিক্রিয়া দেখা গেছিলো লোক ভোট দিয়েছিল বিজেপিতে তো এবারে বললেন একটু টেকনিকটা চেঞ্জ করো অল্প কিছু লোককে আমরা নমিনেশন আটকে দেবো যেটা আপনারা বলছেন 12% তারপরে আমরা তাদেরকে ভোট দিতে দেবো না সেইখান থেকে স্লিপ করে যদি কিছু লোক ভোট দিয়ে দেয় তাহলে আমরা ওই ব্যালট গায়েব করে দেবো ব্যালট গায়েব করার পরও যদি দেখা যায় কেউ সার্টিফিকেট পেয়ে গেছে ছিঁড়ে ফেলে দেবো তার নতুন সার্টিফিকেট করবো বলে আমরা স্তরে স্তরে ইনস্টলমেন্টে পার্ট বাই পার্ট করাপশন করব আমাদের যাতে লোক ডাইরেক্ট না বলতে পারে যে আমরা নমিনেশন ভর্তি দিয়ে দিই মানে নমিনেশন ভর্তি দেবো নমিনেশন ভর্তি না দিলে তো আমরা বলে এক চান্সে সে বেঁচে গেল তাকে আর ইলেকশনও লড়তে হলো না প্রচারও করতে হলো না কাউন্টিং সেন্টারে যেতে হলো না যা হলো একবার হলো কিন্তু এইখানে তো থরে থরে প্রতি স্টেজে মার খেয়ে শেষ পর্যন্ত হার স্বীকার করতে হলো এইবারটা মনে হয় আরও বেশি যন্ত্রণাদায়ক হয়েছে আর অভিষেকের কথা বলবেন না হ্যাঁ অভিষেকের ব্যাপারে তার দলের পুরনো নেত্রীরাই বলছে অভিষেকের ইতিহাস যদি খুলে ধরি হ্যাঁ তাহলে মানুষের সামনে আর মুখ দেখাতে পারবে না তো সেইটা কী ইতিহাস কেন অভিষেক মুখ দেখাতে পারবে না মমতা মুখ দেখাতে পারবে না তো সেটা সময় বলবে আমরা অনেক কিছু কানাঘুষো শুনি কিন্তু আমরা কোনো খারাপ কথা উচ্চারণ করতে চাই না একটা রাজনৈতিক শিষ্টাচারের ব্যাপার আছে কিন্তু ওদের দলের লোকরাই যা কিছু বলছে সেইটা তো কান রাখা যায় না অতএব অভিষেক নিয়ে আমি আমি ওকে কোনো পলিটিশিয়ান মনে করি না ওকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে গদিতে বসিয়ে দিয়েছে ঠিক আছে আর ওর কোনোরকমভাবে আমি ওকে পলিটিশিয়ান মনে করি না মমতা যতদিন আছে যেভাবেই হোক সে একটা ক্ষমতায় টিকে আছে আজকে যদি মমতা এই 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 যে 5 তারিখ বলেছে যে বিজেপির বুথ স্তরের থেকে জেলা স্তরের রাজ্য স্তরের সব লোকের আপনি বাড়ি ঘেরাও করে নেবেন এইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ওকে অনুমতি দিয়ে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও কী কাজ করছে তাহলে আপনি এলাকায় এলাকায় দাঙ্গা লাগাতে যাচ্ছেন বিজেপির নেতা এই সমাজেই থাকে তো
তাহলে সে রাজনীতি করার অধিকার রাখে, তার বাড়ি ঘিরে আপনার এই লম্পটগুলো যখন গিয়ে বাদ্রামু করবে, তার সমর্থকরা এসে সেখানে সংঘাত করবে, লড়াই করবে, তো আপনি কি দেখাতে চান যে বিজেপির সঙ্গে আপনার প্রচুর লড়াই আছে যাতে আপনাকে মুসলমান ভোট দিয়ে দেয়? এই তো, এইটা ছাড়া এই এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আপনি কোনো জিনিসের জন্য ভিডিও ঘেরাও করতে পারেন, আপনি এসপি ঘেরাও করতে পারেন, আপনি নবান্ন অভিযান করতে পারেন, কিন্তু এগুলো আপনার লোক করতে পারবে না, কারণ আপনি ক্ষমতায় আছেন। আজকে আপনাকে ঘেরাও বিরোধিতা করতে পারে, কিন্তু আপনি পশ্চিমবাংলার সরকারে থেকে আপনি বিরোধী দলদের বাড়ি ঘেরাও করবেন, এটার থেকে নক্কারজনক রাজনীতি আর কিছু হয় না। এর মানুষকে বোকা বানানো চিটিংবাজির কারবার এটা, মানুষ এই চিটিংবাজদের থেকে সাবধান হোক, এটা আমি বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বেশ কিছুদিন আগে শুনলাম যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি বিচারের ওপরে অসন্তুষ্ট হয়ে একজন বিচারপতির নাম ধরে মানে উনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন, তাতে করে বিভিন্ন প্রাক্তন যারা বিচারপতিরা আছে তারা অসন্তুষ্ট প্রকাশ করেছে এবং তাতে দুচ্ছেই করে। আপনি কি মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, আপনার মতামত কি? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিচারপতিদের প্রতি অবমাননা করেছেন, এরপর বলেছেন পয়সা দিয়ে নাকি রায় লিখিয়ে নেওয়া হয়। অতএব তার ছেলে বা তার ভাইপো সে তো এমন কথাই বলবে, আমার মনে হয় ওরা অনেক জায়গায় এরকম পয়সা দিয়ে মনে হয় রায় লিখিয়ে নিয়েছে। এই অভিষেক আর এই মুখ্যমন্ত্রী, এরা আদালতকে কোনো সম্মান করে না, তাই এদের মন মতো রায় না হলে এরা রেগে যায়, এই জজ সাহেবদের বিরুদ্ধে এরা যা তা কথা বলে। তো অ্যাকচুয়ালি এটা গণতন্ত্র বিরোধী, আইন বিরোধী কথা, সংবিধান বিরোধী কথা। আদালতের রায় আপনার পছন্দ না হলে উচ্চ আদালতে যাওয়ার জন্য আপনার দরজা খোলা আছে, কিন্তু আদালতের অবমাননা, জজ সাহেবের রায়ের বিরুদ্ধাচরণ করা প্রকাশ্যে, এটা খুবই অশালীন, অশোভনীয় জিনিস, এবং আমার মনে হয় না এরা গণতন্ত্রে বিশ্বাস করে, তাই এরকমই নোংরা আচরণ করে। আইনে কি কোনো শাস্তির জন্য হতে পারে, আপনি কি আইন অবমাননার ব্যাপার হলে আদালত নিশ্চয়ই ক্ষমতা রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এমনকি সুগমুঠো ব্যবস্থা, কাউকে মামলা করতে হবে না, আদালত অবমাননার কেসে নিতে পারে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের দেশের রাজনীতি এত কলুষিত হয়ে গেছে যে অনেক ক্ষেত্রে মানে জজ সাহেবদের উপরেও প্রচুর চাপ আছে, এমনকি অনেক ক্ষেত্রে মনমতো রায় হলো না, এ হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে তার স্টে নিয়ে আসছে, সেটা বৈধ, কিন্তু অনেক জায়গায় অবৈধ চাপ হুমকিও জজ সাহেবদের উপরে এসে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি গণতন্ত্র ধ্বংসের এটা শেষ পর্যায়ে এসে গেছে, যখন লোক আদালতকেও মানবে না। আমাদের এখনও পর্যন্ত লোক আদালতের উপরে ভরসা আছে, লোক বলে কোর্টে যাবো দেখে নেবো, তার মানে কোথাও তার একটা বিশ্বাস আছে। তাহলে মুখ্যমন্ত্রী অভিষেক সেইটাকেও ধ্বংস করে দিচ্ছে যে আমরা আদালতকেও মানব না, সম্মান করব না, এটা গণতন্ত্র ধ্বংস হওয়ার একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন, এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।